শুনলাম তুমি নাকি রাজনীতিও করতে চাও, এই যে রাজনীতি তো আমি করতাম, আমি ছাত্রলীগ করতাম, আমি এখন সাচিব করি, আমার ফ্যামিলি রাজনীতি করে, তো করব রাজনীতি করতে মানে আমি আরেকটু এই জিনিসটা তো জানা ছিল না, মিষ্টি একটু জানতে চাই এই জিনিসটা না, মানে করতাম মানে ছোটবেলা থেকেই করতাম, লাইক ছাত্রলীগে ছিলাম সদস্য হিসেবে, সাচিবে আছি। কোন সালে ছিলে এটা? তোমার মেডিকেল কলেজের টিচারদেরকে নিয়ে তোমার মন্তব্য শুনেছিলাম, এটা সত্য যেটা বলেছি, এটা সত্য। আমার অনেক বছরের ইচ্ছা ছিল যে আমি এটা বলবো যখন পাস করব তারপরে। হ্যাঁ অবশ্যই, এই যে না আমাকে ওই যে ওইটাও তো একটা প্রশ্ন করেছিল যে মিডিয়াতে আপনার কাজ নেই কেন, মিডিয়াতে তো এরকম গিভ অ্যান্ড টেক হয় এরকম কথা। তখন আমি বললাম আপনি কীভাবে জানলেন মিডিয়াতে গিভ অ্যান্ড টেক হয়? গিভ অ্যান্ড টেক তো বাইরেও হয়, সুন্দর মেয়ে দেখলে তো টিচাররাও প্রপোজ করে, লাইক দিস আমার টিচারই তো আমাকে প্রপোজ করছিল, আমি তো ভুক্তভোগী, আমি বলেছি। কারণ বলা উচিত আসলে কেন মেয়েরা আসলে, আমি কিন্তু ভালোর জন্য বলেছি, কারণ দেখেন যেখানেই যাই দেখা যায় যে একটা মেয়ে কিন্তু আসলে এরকম হ্যারাসমেন্টের শিকার হয়। শুধু আমি কিন্তু না, আমার সঙ্গে কিন্তু অনেক ফ্রেন্ডও তখন ছিল, আমি তো তাও কলেজ মাইগ্রেশন করে শিফট করে নিয়ে চলে গেছিলাম শিকদারে, ওটা তো আমার আগের কলেজ ছিল সাফেনা, সাফেনাতে আমি যখন পড়তাম, মালিবাগের সাফেনা, সাফেনা মালিবাগের। কিন্তু আমি তখন আবার যখন এরকম প্রবলেম পাস করতে পারছি না, টিচাররা ঝামেলা করছে, শিফট করে আমি মাইগ্রেশন করে চলে গেছি। কিন্তু আমার যে ফ্রেন্ডগুলো ওখানে ছিল তারা আমি পাস করার 2 বছর পরে পাস করেছি, তারাও তো ভুক্তভোগী। তারা এখন মেডিকেলে পড়লে কি হয়, অনেক টাকা ওয়েস্ট হয়ে যায়, সবার একটা ড্রিম থাকে, এত টাকা দিয়ে পড়াশোনা করে 50-60 লাখ টাকা খরচ হয়ে যায়, বা ফ্যামিলির একটা ড্রিম থাকে, তখন কি হয় জানেন স্টুডেন্টরা ছাড়তে পারে না, নিজের থেকেও ছাড়তে পারে না, ফ্যামিলি থেকেও বাইন্ডিংস থাকে, কেউ কেউ তো সুইসাইডও করে, কেউ কেউ দেখা যায় ডিপ্রেশনে চলে যায়। হাজার হাজার মেডিকেলের স্টুডেন্ট দেখা যায় ইয়াবা খাচ্ছে, ড্রিঙ্কস করতেছে, মানে আসলে আমি দেখেছি। কখনো ডিপ্রেশন থেকে কখনো ডাক্তারের পরামর্শ বা কোনো মেডিকেশনে যেতে হয়? হ্যাঁ অবশ্যই। আমি একবার তো যখন, আমি তো জীবনে ফেল করি না, আমি প্রতিবারই ফার্স্ট হতাম, এসএসসি ইন্টারমিডিয়েট গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড হইনি। যখন আমাকে ফেল করানো হলো তাও প্র্যাকটিক্যালে 2 মার্কসের জন্য, ওই যে স্যারের সাথে গ্যাঞ্জাম হয়েছিল তার জন্য, আমি তো প্রায় 16-17টা ঘুমের ওষুধ খেয়ে অ্যাপোলোতে ভর্তি ছিলাম। আমি যে বাঁচবো কেউই বলেনি, কারণ আমি স্বাভাবিক, আমি অলওয়েজ ফার্স্ট হই। আমার আমার কলেজে আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, ওই সবচেয়ে বেস্ট স্টুডেন্ট ছিল, আমার রোলও ছিল এক। Just a prayer, just a prayer.